কৃষক ভাইয়েরা ফসলে লেগে থাকা পোকা যেমন থ্রিপস এবং লেদা ফসলের খুব ক্ষতি করে। আসুন জানি কিভাবে একে নিয়ন্ত্রণ করে অধিক লাভ উপার্জন করব। আঘাত হয় দুইবার, লাভ হয় অনেকবার। আসুন জানি এপেক্স 50 এর গুরুত্ব এবং লাভ সম্পর্কে, যার মধ্যে সর্বপ্রথম হলো এপেক্স 50 নিজের দ্বিগুণ শক্তির দ্বারা একবার ছেটানোর পরেই থ্রিপস এবং লেদার সমূলে বিনাশ করে। পাতার মধ্যে প্রবেশের ফলে এটা গাছকে অতিরিক্ত শক্তি প্রদান করে, যার ফলে ফল এবং ফুলের ফলন হয় বেশি। এটা স্তন্যপায়ী প্রাণী এবং উপকারী পোকার জন্য অপেক্ষাকৃত সুরক্ষিত কীটনাশক, এই জন্য IPM এর অনুসারে এটি তৈরি। এপেক্স 50 প্রাকৃতিক এবং রাসায়নিক উপাদানের মিশ্রণ, যাতে কোনো রকম প্রতিরোধক ক্ষমতা ছাড়াই পোকাদের দীর্ঘ সময় অবধি নিয়ন্ত্রণ করা যায়। এপেক্স 50 এর উপরে অন্তঃপ্রবাহী এবং ট্রান্সলেমিনার গুণের কারণে সূর্যের আলো এবং বর্ষার বেশি প্রভাব পড়ে না, ফলে দীর্ঘ সময় অবধি নিয়ন্ত্রিত থাকে। আসুন এবার জানি এপেক্স 50 এর ব্যবহারের মাত্রা। প্রতি একর জমিতে 150 থেকে 200 লিটার জলে 300 মিলি এপেক্স 50 মিশিয়ে ছিটিয়ে দেবেন। ব্যবহারের পূর্বে পণ্যের সঙ্গে দেওয়া নির্দেশিকা অবশ্যই পড়ুন। আসুন এবার জানি এপেক্স 50 ব্যবহার করার সময় কি সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন ছেটাবার সময় হোলোকন নজল অর্থাৎ গোল নজল ব্যবহার করা উচিত। সূক্ষ্ম ফোয়ারার মতো ছেটাবেন, যাতে ফোঁটাগুলি পাতার মধ্যে লেগে থাকে। পোকার আক্রমণের প্রারম্ভিক কালেই ছেটাবেন। ছেটানোর কাজ সকালে এবং বিকেলে করুন। বিশদে জানবার জন্য আমাদের টোল ফ্রি নম্বর 1800 11 8881 এ যোগাযোগ করুন। এপেক্স 50, আঘাত হয় দুইবার, লাভ হয় অনেকবার। সুস্থ ফসল, সুস্থ কৃষক, সুস্থ দেশ। ক্রিস্টালের বার্তা।